এখন বাজে লাইক বিকেল ফোর ফর্টি ফাইভ আমি জানি না এখানে কটার সময় সানসেট হয় আজকে পুরো ক্লাউড হয়ে আছে চারিদিকে তাড়াতাড়ি সানসেট মনে হয়ে যাবে আর আমি আর যারা একটু বেরিয়েছি আমি পাতলা স্টোল নিয়ে নিয়েছি যারাকে সোয়েটার করে দিয়েছি দেখি একটু চায় বাগানের দিকে বাইরের দিকে হাঁটি গিয়ে ভালো লাগবে আসো না আসো পেছনেই দেখছো গেট ওখান থেকে বেরিয়েছি আমরা এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার জাস্ট সামনের ভিউটা মানে আমাদের হোমস্টে দিয়ে জাস্ট বেরোলাম এই এখান দিয়ে রাস্তা চলে গেছে

খুব সুন্দর আর এদিকে দেখ সুন্দর সুন্দর flower কোথা থেকে পড়িস না এই উপরে গেলে আর কি চা বাগান এই যে উপরে আমি আর যারা আমরা জাস্ট লাইক এক মিনিট হাঁটলাম পিছনে দেখতেই পাচ্ছি কতটা এসছি জাস্ট এক মিনিট হাঁটলাম আর তাতেই আই এম ভেরি টায়ার্ড বিকজ এই মেয়েটা আমাকে এই যে হাত দিয়ে টেনে রেখে দিয়েছে আর আমি আরো টায়ার্ড হয়ে যাচ্ছি ও মাই গস দেখছো আমার পেছনের ভিউটা ও মা কি দারুন রে সারা বা আমার হাতটা ছাড়ছে দে ওঠ দাদা বাবা যাচ্ছে এবার এটা আবার কি এখানে স্ট্রাকচার বানিয়ে রেখে দিয়েছে হ্যাঁ চলো আবার চলো ঠিক আছে তোমাদেরকে যাচ্ছি এই দেখো এখানে পুরো চা ভর্তি এইটা আমাদের হোমস্টে যেখানে আমরা আর কি হয়েছি এখানে এই দেখো পুরো এটা জঙ্গল অ্যান্ড এখান দিয়ে রাস্তা চলে গেছে সরু যেখানে আমরা এখন যাব চলো দেয়ার গোজ মাই বেবি জারা ওরে বাবা আমি হাঁটতে গিয়ে শুধু পড়ে যাচ্ছে দেয়ার গোজ মাই বেবি জারা মামা দেখ রাস্তা বলতে সেরকম নেই সরু একটা জাস্ট হাঁটা যাচ্ছে সেখান দিয়ে দেখো ওই নিচে আমাদের হোমস্টে আর আমি যারা কত হ্যাঁ কত উপরে চলে এসছি আমরা এখন চা বাগানের পুরো ভিতরে দেখো চা বাগান দেখতে পাচ্ছি যারা যায় আর যাবে না আর যাবে না গাছটা কি সুন্দর লাগছে ওর পেটে আমার ঘাম হচ্ছে আমি খুঁটে তো আমি না একটা পার্টনার পেয়ে গেছি যারা যারা হয়ে আমি একটা ঘোরার পার্টনার পেয়ে গেছি ওমা কত সুন্দর পাখি আকাশে ঘুরে বেড়াচ্ছে আসবে না এবার আমরা যে রাস্তাতে এসছিলাম সেই রাস্তাতে আমরা যাব মানে এই যে ব্যাকে এই রাস্তাতে আমরা এখন যাবো তারা পাবো দাঁড়া দাঁড়া আস্তে চল ওই দেখো আমাকে ধরতে লাগছে না ওই মেয়ে পুকু পুকু করে পালাচ্ছে কিরকম করে যাচ্ছে দেখেছো মাই লিটিল ট্রেকার এটা কিন্তু তোমরা যাই না কতটা কি বুঝতে পারছো বাট এটা একদম এবড়ো খেবড়ো একটা রোড যেটা আমি আস্তে আস্তে যাচ্ছি সেটা ওই মেয়েটা একটু কুস টুকুস করে চলে যাচ্ছে দেখেছো কি সুন্দর এই রাস্তাটা বল দাদা নদীর আওয়াজ শুনতে পাচ্ছ ওটা জাস্ট আমাদের ঘরের পেছন থেকে গেছে যায় না ধার থেকে যাবে না এদিকে মাঝখান দিয়ে আমাদের জাস্ট ঘরের পেছন দিয়ে গেছে নদীটা আজকে তো বাসে যেতে পারিনি হিজ ভেরি টায়ার্ড ওকে আমি ডাকলাম ওনাও ঘুমাচ্ছে ওই জন্যে আর আমি আই অ্যাম টায়ার্ড বাট দেন বাচ্চার মা হলে যা হয় বাচ্চাকে নিয়ে বেরিয়েছি আর আমরা অ্যাকচুয়ালি ঘুরতে এসে না না বসে থাকতে পারি না আমাকে সেই জায়গাটা একটু ঘুরতে হয় মা আস্তে আহ বাচ্চা আস্তে 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 সাবধানে আসো তো না ঘুরলে আমার হয় না আই লাভ পাহাড় তো নদীটা না একদম গা ধার জন্য পারফেক্ট কালকে দেখি মা বাবা আস্তে আস্তে ভেরি স্লোপি মাই গড দেখো ওখানে চেরি ব্লোজম আছে দেখি আমার রাস্তা খুঁজি এখান দিয়ে মনে হয় নামতে হবে চল দাঁড়া চল মা চল আমরা একটা ব্রিজের কাছে এসে বেগানা ক্রস দিস ব্রিজ নাও এই দেখো দাঁড়া যাচ্ছে ব্রিজে

ওই যে আমাদের হোমস্টে আমরা নিচে যাবো চল আমরা জায়গা পেয়েছি মানে ওই ব্রিজ থেকে এখানে এসে এখানে নিচে যাওয়ার জায়গা আছে তারা দাঁড়া তারা নিচে জায়গা পেয়েছি দাঁড়া হাত ধরে তারপর যাবি ও মা এটা একটা পার্ক কি সুন্দর চল আমি আর তারা দুজনে গুলো ঢুসি আমরা দুজন ধর করে পড়ে যাই প্লেন জায়গাতেও পড়ে যাই ধাক্কা খেয়েও পড়ে যাই দাঁড়িয়ে দাঁড়িয়েও পড়ে যাই সেই জন্য আমরা দুজন দুজনে হাত ধরে এখন সেই দিয়ে নেমেছি এখন আমরা এসেছি একটা ভেরি সুন্দর জাপানিজ কাইন্ড অফ লুকিং পার্কে মাই নিচে নাম চল এই যে কি দারুন পার্কটা দেখেছো পুরো জাপানিজ কাইন্ড অফ ফাইভ দিচ্ছে না একটা কোথায় স্লাইড আছে বল নো মা দ্যার ইজ নো স্লাইড আই থিঙ্ক বাট উই ক্যান অ্যাকচুয়ালি সার্চ ফর ইট কি ওইখানে আর একটা চল যাই দেখি সব আমি তোমাদেরকে পুরো ট্যুর দিচ্ছি একটা আর যারা আমাদেরকে গাইড করছে লাইক বড় একটা প্ল্যাটফর্ম জায়গা ওখান থেকে আমরা এসছি সিঁড়ি আছে চল দেখি যাই সিঁড়ি দিয়ে নামিক দিয়ে নাম এইদিকে আছে ওয়া ইটস আগ পার্ক অ্যাকচুয়ালি এখানে ওইদিকে ওইদিকে আছে মনে দেয় এই যে সেই চেরি ব্লজম দেখছো চেরি ব্লজম মামা ওখানে নিচে পড়ে যাবি ওদিক থেকে চল যেখানে সিঁড়ি ছিল ওখান দিয়ে চল দেখো আকাশটা কেমন হয়ে আছে পুরো মেঘে ঢাকা যখন তখন বৃষ্টি ফুস করে নেমে গেল আর আমাদের ভিজিয়ে দিল চলো একটু এবার নিজের ছবি নেই যার কেউ নেই ছবি না সে নিজেই করতে হবে কিছু করার নেই কি সুন্দর ফ্লাওয়ারটা দেখ ছিড়বি না ছিড়বি না সচ পেটি ফ্লাওয়ার দেখেছো কিরকম ফ্লাওয়ার গুলো কি সুন্দর পাহাড় আস্তে আস্তে নাম আস্তে নাম গড়িয়ে পড়ে যাস না চলো 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 ও এই দেখো এখান থেকে এলে এই সেই নদীটা ওই ব্রিজটা দিয়ে আমরা এক্ষুনি এলাম দিস ইস দা নদী সেই নদীটা যেটাতে আমরা গা ধুচ্ছিলাম আমি গাধনি পানিতে পা দিচ্ছিলাম সুন্দর এই মা চলো এবার এইদিকে যাবো সাবধানে পড়ে যাস না এই দেখো এখন একটা প্রিটি ফ্লাওয়ার আছে মামা দেখ এই ফ্লাওয়ারটা ও ওয়াও জাস্ট ফ্লাওয়ারটাকে দেখো তোমরা একবার দেখো আমি তো পাগল হয়ে যাচ্ছি দেখে এত সুন্দর ফ্লাওয়ার হতে পারে কি দারুন হ্যাঁ আরেকটা ফ্লাওয়ার ওকে এখানে তো ওই পিঙ্কটা সেমই দেখলাম ওখানে সেমটা নাও চলো নামো এ দেখো দাঁড় আমি একটা তোললাম ফ্লাওয়ারের সাথে কেউ নেই ছবি তোলা আমি ফ্লাওয়ারের সাথে একটা ভিডিও

দেখো দিস ইসেরি ব্লুম ট্রি যেটা পুরো হোয়াইট হয়ে আছে এখন বুঝতে পারছো কি একটু না এইটা হোয়াইট হয়ে আছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তোমার বাচ্চা এখন ফ্লাওয়ার আছে চেরি এই পাপার জন্য কটা চেরি ব্লজম ফ্লাওয়ার ফুল নেই ফ্লাওয়ার পাপাকে দেখাবো সুন্দরটা ভালো এই কালারগুলো ঠিক দেখো এখানে একটা ফ্লাওয়ার রয়েছে কি সুন্দর মা যারা এখন ফ্লাওয়ারের পেটলস ঘোরাচ্ছে দেখো পার্কটা এখন অতটা দূর যেতে হবে ঘোরার ব্যাপার আছে আর চেরিলোজমগুলোকে একবার দেখো তো সুন্দর এখানে আমরা পেরোচ্ছি আরেকটা ব্রেজ আর আমরা যাচ্ছি আরও ভেতরে এই এটা। কি সুন্দর এই চেরি প্রজন সামনে আমার না দাঁড়াতে বসে থাকতে যা ইচ্ছা করতে ইচ্ছা করছে কিন্তু এগুলো ঠিক ছবিতে আসছে না বিকজ এখন সন্ধে হয়ে গেছে আর লাইটও ঠিক নেই মামা তোর হাঁটতে কষ্ট হচ্ছে না তো বেশি দূর যাবো না হ্যাঁ মা সন্ধে হয়ে গেছে যে ঠিক আছে চলো এখানে একটা বড় গাছ আছে ওদিকে আরো দূরে আমরা যাবো না সন্ধে হয়ে গেছে আমরা এবার রিটার্ন করব চলো মা লেটস গো হোম চলো তোমার মেয়ে কত আগে চলে গেছে দেখো আমাদের বিকেলের হাঁটা শেষ বিকেলের হাঁটা সুন্দর হাঁটাই পরিণত হয়েছে এবার আমরা যাচ্ছি আমাদের ঘরে অন্ধকার হতে চললো অলমোস্ট ঠান্ডা খেতে যাচ্ছি এখানে একটা ক্যাফেতে তারা কোথায় চলে এসছে এরা ক্যাফে আছে এখানে হিমালয়ান কিছু একটা ক্যাফে এখান থেকে চেরি ব্লোজম দেখছে বাড়ে উঠে গেছে কি দেখছো তুমি নদী দেখছো তো ঠিক আছে মেয়ে আচ্ছা চল আমরা যাই এবার এই খাচ্ছে তার হাত ধরে হাঁটছে সো হোমস্টে এন্ড দিস ইজ দা রাস্তা চলো যারা লেটস গো যারা বাবার পাকেতে গেছে দেখো দোরাতে ছিল এখানে উঠো না বাস ভাগিস নিয়েছিলাম বলিংটা চলে এসেছে আমাদের চা এন্ড আমাদের টা তাতে এসেছে এগুলো গিয়ে পিয়া জি না আলু ভাজা কি এটা কি আলু এটা আমরা ঘর নয় বলছি চাই যা দেখ খাবার রেডি হয়ে আমরা খেতে যাচ্ছি এখন বাইরে ভালোই ঠান্ডা আছে আমি তারা কি এখন ওখানে বসে রেখে এসেছি এবার ওকে নিজে যাচ্ছি মাসিম চলে আসো অবশ্য কাছে খাওয়ার জন্য রাত্রে রুটি চিকেন অ্যান্ড ডাল আমাদের জন্য ভাত চিকেন ডাল এটা হলো আমাদের খাবার রাত্রেবেলা আর দিয়ে লাভ নেই আমরা ঘরে ঢুকছি মাথায় দিতে হবে না চলে এসছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা ঘুমাবো সো চলো গুড নাইট কালকে সকালে আবার ব্লগ কালকে আমরা যাব কোথায় সেটা তোমাদের কালকে সকালে বলবো আপাতত গুড নাইট